ব্লুডিং স্টেপের আজকে দ্বিতীয় দিন। তো এই হাঁসের বাচ্চাগুলোর বাড়তি যে একটা কেয়ার, অর্থাৎ এই ব্লুডিং স্টেপগুলো আমরা একের পর এক আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি, যা পর্ব আকারে কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কারণ প্রতিদিনের যে আমরা হচ্ছে বাড়তি একটা কেয়ার নেব এই বাচ্চাগুলোর, প্রতিদিনের খাদ্য মেডিসিন সব কিছুই আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তাই প্রতিটা পর্ব মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সব খামারি ভাই ও বোনদের। আশা করছি এই পর্বগুলো দেখার পর একজন নতুন খামারিও হাঁসের বাচ্চা এনে সুন্দরভাবে পরিচর্যা করে খামারটা শুরু করতে পারবেন। তাই রিকোয়েস্ট করব প্রত্যেকটা পর্ব মনোযোগ সহকারে দেখার। আর এই সম্পর্কে যদি কোনো আপনাদের মনে প্রশ্ন থাকে, অবশ্যই সেই প্রশ্নটা করবেন, কারণ যত প্রশ্ন করবেন, যত কিছু জানতে চাইবেন, অতই কিন্তু আপনারা জানতে পারবেন, আর অতই অভিজ্ঞতা বাড়বে। তো কথা না বাড়িয়ে আজকের দিনের যে পরিবর্তন কিংবা আজকের দিনে আমরা এই বাচ্চাগুলোকে কী কী যত্ন নিচ্ছি আলোচনা করার চেষ্টা করছি। তো আজকে কিন্তু দ্বিতীয় দিন, তো দ্বিতীয় দিনে আমাদের কিন্তু কিছু মেডিসিন পরিবর্তন করতে হবে। তো প্রথম দিনে বাচ্চাগুলো যেহেতু আমরা অনেক দূর থেকে এনেছি, তাই গাড়ি যোগে আনতে হয়েছে। তো এখানে একটা স্টেজ ছিল, আর বাচ্চা কিন্তু প্রথম দিনে প্রায় 15 পিসের মতো মারা গিয়েছিল, সেটা হচ্ছে ক্যারেটের মধ্যেই। তো এটা আসলে আমরা কীভাবে আনবো তার উপর ডিপেন্ড করে যে কতগুলো বাচ্চা মারা যাবে, কিংবা হচ্ছে এই বাচ্চাগুলো আদৌ এগ্রেড কি না, কিংবা এই বাচ্চাগুলো আদৌ সুস্থ সবল ছিল কি না। তো এখানে কিন্তু বাচ্চা গ্রেডিংয়ের একটা ব্যাপার আছে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। এই গ্রেডটা হচ্ছে বাচ্চা কিন্তু যেগুলো একেবারেই বড়, সুস্থ সবল, সেগুলোকে এ গ্রেড হিসেবে ধরা হয়, তারপরেরটাকে বি গ্রেড এবং সর্বনিম্ন সি গ্রেড। তো আমরা কিন্তু এই বাচ্চাগুলো আনার সময় আমরা নিজে ছিলাম না, নিজে যেতে পারিনি, তো একটা ভাইয়ের মাধ্যমে এনেছি। তো উনি আসলে মানে তেমন অভিজ্ঞ নন এই বাচ্চার ব্যাপারে, তো গ্রেডিংটা আসলে তিনি ঠিকভাবে করতে পারেননি, যার ফলে কিন্তু প্রথম দিনেই 15টা বাচ্চা কেটে গেছে। তারপরে হচ্ছে মানে আনার সময় ক্যারেটেই 15টা বাচ্চা মারা গেছে। তারপরে সেই প্রথম দিনে সারাদিনের ব্লুডিং অবস্থায় আরও 10 থেকে 15টা বাচ্চা মারা গেছে। অ্যাকচুয়ালি যে বাচ্চাগুলো একেবারে অসুস্থ এবং দুর্বল সেই বাচ্চাগুলোও কিন্তু কেটে গেছে। আজকে দ্বিতীয় দিনে সকালবেলা এসে 2টা বাচ্চা আমরা পেয়েছি, যে 2টা বাচ্চা কিন্তু মারা গেছে। তো এরকম যেগুলো একেবারেই সিগারেট কিংবা দুর্বল বাচ্চা, হয়তোবা আর 2 থেকে 3 দিনের মধ্যে আরও কিছু কেটে যেতে পারে, এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আসলে এটা গ্রেটিংয়ের সমস্যা হয়েছে কিংবা হচ্ছে দুর্বলতার কারণে এটা হয়েছে, আমাদের কিন্তু যত্ন খাদ্য মেডিসিনে কোনো ত্রুটি হচ্ছে না। তো আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে তাপমাত্রা। আপনারা কিন্তু দেখছেন দিনের বেলা আমি কোনো আলাদা তাপ দিচ্ছি না। তো অনেকেই মনে করেন যে ব্লুডিং মানেই সবসময় একটা বাড়তি তাপ। অ্যাকচুয়ালি বাড়তি তাপ আপনাকে তখনই দিতে হবে যখন বাড়তি তাপের প্রয়োজন হবে। অতিরিক্ত যখন ঠান্ডা হবে তখন কিন্তু বাড়তি তাপের প্রয়োজন, কিংবা বাড়তি উষ্ণতার প্রয়োজন। কিন্তু আমি নিজেই এই বাচ্চার ঘরে প্রবেশ করেছি, কিংবা প্রবেশ করে আমি প্রথমে অনুভব করি যে আমার শরীরের তাপমাত্রা কিংবা আমার শরীরের সহনীয় ক্ষমতাটা কেমন। এর উপর ডিপেন্ড করেই কিন্তু আমি যদি এই বাচ্চাগুলোকে তাপ কিংবা উষ্ণতার ব্যবস্থা করি এতেই হবে। আমি এভাবে এজন্যই বললাম, আমি যদি খাতা কলমে কিংবা ক্যালকুলেটারের হিসাবে হিসাব দিই, অনেক খামারি ভাই বোনেরা আছেন, প্লিজ ডোন্ট মাইন্ড, যারা হচ্ছে লেখাপড়ার গণ্ডিটা আসতে পারেনি কিংবা হচ্ছে লেখাপড়াটা করতেই পারেনি, তো তাদের কাছে আসলে এই ক্যালকুলেটারের হিসাব অনেক কঠিন মনে হবে। তাই আমি সবাইকে বোঝানোর স্বার্থে এভাবেই বলছি যে আপনি প্রথমে যে বাচ্চাগুলো আনবেন সেখানে প্রবেশ করবেন, সেখানে আপনার সহনীয় ক্ষমতাটা কেমন, আপনার যদি ওখানে ঠান্ডা অনুভব হয় তাহলে হাঁসের বাচ্চার আপনার সাথে একটু বেশি উষ্ণতার প্রয়োজন, কারণ সেগুলো হচ্ছে অনেক গরম আবহাওয়াতে ছিল। তো এভাবে আপনি কিন্তু একটা বাড়তি তাপ কিংবা হচ্ছে আলো বাতাসের ব্যবস্থা করতে পারেন। তো এখন যেহেতু আমার শরীর কিন্তু এখানে ঘেমে যাচ্ছে, আমি এখানে প্রবেশ করেছি, আমার শরীর যেহেতু ঘেমে যাচ্ছে, তাই আমি বাড়তি তাপের কোনো প্রয়োজনীয়তা অনুভব করিনি। তাই আমি দিনের বেলা কিন্তু কোনো বাড়তি তাপ দিচ্ছি না, কিন্তু রাতের বেলা স্বাভাবিকভাবেই কিন্তু ঠান্ডাটা বেড়ে যায়। আর আমরা যখন প্রবেশ করি, তো আপনারাও কিন্তু এভাবে যারা একেবারে নতুন খামারি আছেন তারা এভাবেই পরীক্ষা করতে পারেন। আমি ক্যালকুলেটারের হিসাবটা এখন দিচ্ছি না, কারণ অনেকেই ক্যালকুলেটারের হিসাবটা কিন্তু জানেন।
তো তারা কিন্তু এভাবেই ব্লুডিংটা করতে পারেন। যদি আপনাকে বেশি ঠান্ডা লাগে কিংবা আপনি ঠান্ডা অনুভব করেন, তাহলে অবশ্যই বাড়তি একটা তাপের ব্যবস্থা করবেন। আসলে হিসাব করে কিংবা এই ক্যালকুলেটারের হিসাবে অনেকে ভুল করে ফেলেন। অনেকেই মনে করেন যে হাঁসের বাচ্চা এনে বৈদ্যুতিক লাইটের মাধ্যমে তাপমাত্রা দিতেই হবে। তারা জানেন যে 100 বাচ্চার জন্য হয়তো বা 100 পাওয়ার একটা লাইট লাগবে। তো এটাই কিন্তু তাদের ব্রেনটে গেঁথে গেছে। তো এই গরমের সময় অনেকেই কিন্তু ভুল করে এরকম 100 বাচ্চার জন্য 100 পাওয়ার একটা লাইট দেন। তো তাদের কিন্তু এই লাইটের কারণে কিংবা এই বাড়তি তাপমাত্রার কারণে হাঁসের বাচ্চাগুলো মরে যাচ্ছে দিনের পর দিন, তারা কিন্তু টেরও পাচ্ছে না। তো তাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি এই বিষয়টা শেয়ার করলাম। তো যাই হোক, প্রথম দিনে আমি যে মেডিসিনগুলো দিয়েছি কিংবা দেওয়ার প্রয়োজন হয়েছিল সেগুলো শেয়ার করেছি। তো দ্বিতীয় দিনে এগুলোকে কিন্তু আমি এখন মেডিসিন হিসাবে র্যানামাইসিন দিব। তো আজকে সারাদিন কিন্তু র্যানামাইসিন মেডিসিনটা চলবে। তো বাচ্চা কতটুকু সুস্থ আছে কিংবা স্বাভাবিক আছে এর ওপর ডিপেন্ড করে আপনি হচ্ছে স্বাভাবিক মেডিসিনগুলো রেগুলার রাখতে পারবেন কি না। অ্যাকচুয়ালি বাচ্চা যদি সমস্যা হয়ে যায়, তাহলে আপনি রেগুলার মেডিসিনের পাশাপাশি আপনাকে সেই সমস্যার সমাধানের জন্য মেডিসিন দিতে হবে। তো আমি একটু ক্লিয়ার করছি যে প্রথম দিনে আমরা জানি যে বাচ্চাগুলো আনার পর র্যানাসি অথবা লাইসোভিট দিতে হয়, কারণ এগুলো স্ট্রেস করে আসে স্ট্রেস ফ্রি করার জন্য। কিন্তু সেই সময়ে যদি দেখা যায় যে বাচ্চা ঠান্ডা লেগেছে কিংবা হচ্ছে লিভারের সমস্যা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, শুধু কি লাইসোভিট দিয়ে চলবেন? না, সেই এক্সাক্ট সমস্যাটা বের করে সেই সমস্যা সমাধানের মেডিসিনটা আপনাকে দিতে হবে। অর্থাৎ যদি জ্বর হয় অবশ্যই লাইসোভিটের পাশাপাশি আপনাকে জ্বরের মেডিসিন দিতে হবে, যদি ঠান্ডা হয় লাইসোভিটের পাশাপাশি আপনাকে ঠান্ডার মেডিসিনটা দিতে হবে। তো সেম আমি যে মেডিসিনটা আজকে স্বাভাবিকভাবে দিতে চাচ্ছি র্যানামাইসিন, এটা আমি দিতাম, কিন্তু এক্ষেত্রে যদি হচ্ছে এই র্যানামাইসিন মেডিসিনের সঙ্গে বাড়তি মেডিসিনের প্রয়োজন হয়, আমি তখনই আসলে বুঝবো যে এই বাচ্চাগুলোর অন্য কোনো সিমটম আছে কিনা সেটা দেখার পর। তো এভাবেই আসলে আপনারা এই ব্লুডিংটা কিংবা এই বাড়তি কেয়ারটা চালিয়ে যাবেন। মোটামুটি 8 থেকে 10 দিন এই বাড়তি কেয়ারের পরে আসলে তেমন কোনো সমস্যা হবে না। তো সকালবেলা এসে দেখি এই জায়গাটা কিন্তু অপরিষ্কার হয়ে গেছে, তো আমি এটা পুরাটাই চেঞ্জ করে দেবো। এজন্য মাত্র 2টা পানির পাত্র দিয়েছি এবং খাবার মাত্র 2 জায়গায় দিয়েছি। এগুলো শেষ করার পর আমি অলরেডি কিন্তু 2টা র্যাকসিন ভিজিয়ে রেখেছি। এগুলো হচ্ছে জীবাণুমুক্ত করার পর এগুলো উঠিয়ে ফেলে তারপর এই জায়গাটা আবার পরিষ্কার করে দেন আমি কিন্তু ওই র্যাকসিনগুলো বিছিয়ে দেবো। মোটামুটি এই জায়গাটা কিন্তু পরিষ্কার রাখতে হবে। তো রাত্রে সারা রাত যেহেতু ছিল এখানে, জায়গাটা মোটামুটি নোংরা হয়ে গেছে, পেপারটা ভিজে গেছে, তো এভাবে কিন্তু ভিজা পেপারে কিংবা হচ্ছে এই জায়গাটা রাখা যাবে না। এই পেপারটা ভেজার কিছু কারণ আছে। আমি আসলে পানির পাত্র যে দিয়েছিলাম আমি ন্যাকড়াও ব্যবহার করেছি, কিন্তু এই ন্যাকড়ার একটু হয়তো বা কম হয়ে গেছিল যার কারণে এই জায়গাটা ভিজিয়ে ফেলেছে। তো আমাদের দেখতে হবে এই কয়েকদিনের মধ্যে যেন বাচ্চা গা না ভিজায়। গা ভিজালেই কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যেতে পারে। তো মোটামুটি ব্লুডিংয়ের দ্বিতীয় দিনে এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল। যদি আজকের দিন আরও কিছু পরিবর্তন করতে হয় কিংবা বিশেষ কোনো মেডিসিন ব্যবহার করতে হয়, আমি আজকে আরও একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা সর্বদা যারা হাঁস খামারেই আছেন তারা কর্মজীবন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।